হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার MCS এর লেকচার 9-এ। তো আজকের লেকচারে আমি দেখাবো যে কীভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন, ডিরেক্টরির মধ্যে গ্রুপ ক্রিয়েট করবেন এবং ইন্ডিভিজুয়াল একটা ফোল্ডারকে শেয়ার করবেন, যেন সেই গ্রুপের লোকজনই পায়, অন্য কেউ ওই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস না করতে পারে, সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন, মূলত আমরা সেই কাজটা করে নেই। তো চলুন, কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। তো মূল কাজে যাওয়ার জন্য আমরা হাইপার বিতে আসবো। হাইপার বিতে আসার পরে আমরা এই যে ডিসি মেশিনটা আছে, ডিসি মেশিনে কানেক্ট করবো। রাইট বাটন ক্লিক করবো, ডিসিতে কানেক্ট করবো, তারপরে এখানে ভিউ ফুল স্ক্রিনে ক্লিক করবো, ভিউ ফুল স্ক্রিন করবো, তারপরে আমরা কন্ট্রোল অল্টার এন্ডে চাপ দিয়ে আমরা এখন ইউজার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে লগইন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেননি, লেকচার 1 থেকে 8 পর্যন্ত, তারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, কারণ ওই টিউটোরিয়ালগুলোর সাথে এই টিউটোরিয়ালের টোটালি রিলেটেড। আপনি যদি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আপনার প্রিভিয়াস টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন। তো দেখেন, আমি চলে আসলাম আমার ডিসি মেশিনে। ডিসি মেশিনে আসার পর টুলসে যাব, টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স এখানে ক্লিক করবো। করার পরে আমার দেখবেন যে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্সের এই উইজারটা চালু হবে। তো দেখেন, এই উইজারটা চালু হলো। তো উইজারটা চালু হওয়ার পরে আমি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছি কীভাবে আপনার ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হয়, ইভেন এর এবং অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিয়েছি। তো দেখেন, আমার এইচআর ডিপার্টমেন্টের মধ্যে অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে, HR1, এবং IT ডিপার্টমেন্টের মধ্যে IT1 এবং IT2 নামে দুইটা ইউজার ক্রিয়েট করা আছে। তো ভিউয়ার্স, এখন মেইনলি কথা হলো যে আপনার গ্রুপের কাজ কী। আমরা এখানে চাইলে রাইট বাটন ক্লিক করে তারপরে নিউতে যেয়ে, নিউতে যাওয়ার পর দেখেন এখানে গ্রুপ নামে একটা অপশন আছে, এই গ্রুপে আমরা ক্লিক করে গ্রুপটা ক্রিয়েট করতে পারি। তো গ্রুপটা ক্রিয়েট করার আগে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হলো যে জিনিসটা আমি দেখাতে চাই, সেটা হলো যে আমি আপনাদের দেখাই, আমি আমার সার্ভার 1-এর মধ্যে লগ ইন করি। মনে করেন যে আমি সার্ভার 1-এ না, আমি ডিসি মেশিনেই যাই, ডিসি মেশিনেই আমি আবার কানেক্ট করি। তো ডিসি মেশিনে আসলাম, আসার পরে মনে করেন যে আমি সি ড্রাইভে যাব। মনে করেন যেহেতু আমার এখানে একটাই হার্ড ড্রাইভ, সেহেতু আমি সি ড্রাইভে যাব। সি ড্রাইভে আসার পরে মনে করেন যে দিস পিসি এখানে যাব, এখান থেকে আমি সি ড্রাইভের মধ্যে যাব। সি ড্রাইভে যেয়ে এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। মনে করেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, মনে করেন দিলাম আইটি শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আইটি শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারটাকে আমি শেয়ার করবো। শেয়ার করার জন্য কী করবো, আমি চাইলে আপনি এখান থেকে দুইভাবে করা যায়। একটা হলো যে আপনি এখান থেকে দেখেন শেয়ার উইথ দিয়ে এখান থেকে করা যায়, আবার আর একটা আছে এখানে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে শেয়ারিংয়ে যাবেন। তো আমি আপনাদের রেফার করি আপনারা প্রপার্টিস থেকে শেয়ারিংয়ে যাবেন, এইটাই আপনার বেস্ট প্র্যাকটিস। এখান থেকে প্রপার্টিস থেকে শেয়ারিংয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন অ্যাডভান্স টুলে যাবেন, অ্যাডভান্স স্টেপে যাওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন শেয়ার দিস ফোল্ডার। তো দেওয়ার পরে এখন এখানে আপনার পারমিশনের ব্যাপার আছে, আমি চাচ্ছি শুধুমাত্র আমার আইটি ডিপার্টমেন্টের যে কজন ইউজার আছে তাদের পারমিশন দিব। তো আমি এখানে পারমিশনে ক্লিক করব। তো পারমিশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার এভরিওয়ান দেওয়া আছে, আর বাই ডিফল্ট দেখেন 3 ধরনের আপনার পারমিশন দেওয়া থাকে। একটা হলো ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল মানে হলো যে আপনি যদি এইটার মধ্যে অ্যালাউ দিয়ে দেন তাহলে সে রিড রাইট ডিলিট চেঞ্জ সব কিছু করতে পারবে, চাইলে কাউকে পারমিশনও দিতে পারবে। আর যদি আপনি চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করলে যে জিনিসটা হবে যে সে রিড রাইট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, ডিলিট করতে পারবে। আর বাই ডিফল্ট যেটা থাকে সেটা হলো শুধু রিড থাকে, রিড করতে পারবে, আপনার ডকুমেন্টগুলো শুধু রিড করতে পারবে। তো আমরা কী করবো, আমরা এই এভরিওয়ানকে আমি চাচ্ছি না, আমি শুধু আমার কী করবো আইটিতে যে কজন আছেন তাদেরকে আমি পারমিশনটা দিব এই ফোল্ডারটা অ্যাক্সেস করার জন্য, আইটির কিছু সিক্রেট কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো শেয়ার করার জন্য। তো আমি কী করবো, এটা রিমুভ করে দেবো এখান থেকে। রিমুভ করে দেওয়ার পরে আমি অ্যাডে যাব, অ্যাডে গেলে অ্যাড থেকে আমি এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমি এখন ফাইন্ড নাওতে ক্লিক করবো। ফাইন্ড নাওতে ক্লিক করার পর দেখেন এখানে তো অনেকগুলো ইউজার আছে, বাট এইখান থেকে দেখেন, এখান থেকে আপনি যখন চেক করবেন দেখেন HR1 আছে, এই যে HR1 আপনার এখান থেকে, কিন্তু এখান থেকেও পারমিশনটা দেওয়া যায়, বাট এখান থেকে যেটা হয় যে আপনার যদি একের অধিক ইউজার থাকে তখন মনে করেন যে এটা তো আমরা IT1 2 এইভাবে দিয়েছি দেখে এখানে বোঝা যাচ্ছে যে এটা IT1, এটা IT2, বাট এখানে যখন নাম ধরে ধরে থাকবে তখন কিন্তু তাদের ফাইন্ড করে বের করতে একটু সমস্যা হয়ে যাবে। তো যার জন্য আমরা কী করবো, এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি চলে যাই আমার ইসের মধ্যে, এটা কেটে দিই, এটাও কেটে দিই।
তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশের এই বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে নেন। নোটিফিকেশনটাকে অন করলে নেক্সট টাইমে যে টিউটোরিয়ালগুলো আমি করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। কেটে দেওয়ার পরে আমি চলে যাই আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্স, এখানে আসলাম এই যে ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্টের এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করি। মনে করেন যে গ্রুপ ক্রিয়েট করলাম, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, জাস্ট আমি গ্রুপের নাম দিব কি আইটি গ্রুপ, আইটি গ্রুপ, GROUP, আইটি গ্রুপ দিয়ে ওকে দিব। ওকে দিলে দেখেন সিকিউরিটি গ্রুপ নামে একটা আইটি গ্রুপ ক্রিয়েট হয়েছে। তো এখন আমাকে কী করতে হবে, এই গ্রুপের আন্ডারে এই যে দুইটা ইউজার আছে এই দুইটা ইউজারকে নিয়ে আসতে হবে। তো আমি কী করবো, এই দুইটা ইউজারকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু এ গ্রুপ, এইখান থেকে আমি এটা অ্যাড করতে পারি। অথবা চাইলে আপনি এইটার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে মেম্বার অফে যাবেন, মেম্বার অফ থেকে আপনি চাইলে এখান থেকেও আপনি ইউজার খুঁজে খুঁজে ক্রিয়েট অ্যাড করে দিতে পারেন। বাট আমি আপনাদের বলবো যে আপনারা এইটা হলো সব থেকে বেস্ট প্র্যাকটিস, সিলেক্ট করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড টু এ গ্রুপ এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখন এইখানে গ্রুপের নামটা দিবেন। দেখেন এখানে আমি নাম দিয়েছি কি আইটি গ্রুপ, GROUP, আইটি গ্রুপ দিলাম, এই যে এই নামটা দিলাম। দেওয়ার পরে আমি যদি চেক দিই, যদি এই নামটা ঠিক থাকে তাহলে দেখবেন যে এখানে একটা আন্ডারলাইন চলে আসবে। দেখেন আন্ডারলাইন কিন্তু চলে আসছে, তার মানে এই গ্রুপ নামে এখানে একটা গ্রুপ আছে। তো কী করবো, এই গ্রুপের মধ্যে এই ইউজারগুলোকে অ্যাড করে দেবো। তো ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন দেখাচ্ছে দা অ্যাড টু গ্রুপ অপারেশন ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড। তো আমাকে দেখাচ্ছে যে এটা আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি এটার প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে দেখতে পাবো এখানে দেখেন মেম্বার অফ মেম্বার্সের মধ্যে যাই, মেম্বার্সের মধ্যে গেলে দেখবেন যে এখানে দেখেন এই যে আমার এই দুইটা ইউজার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এর আগে কিন্তু আমাকে এখানে মেম্বারের মধ্যে দেখায় নেয়। তো আমি এখানে যদি ক্লিক করি, এখান থেকেও আপনি চাইলে মনে করেন যে আপনি আরও ইউজারকে অ্যাড করে দিতে পারেন। বাট আমি যেটা দেখিয়েছি সেটাই বেস্ট প্র্যাকটিস। তো এটা করলাম, করার পরে এখন যদি আমি মনে করেন যে আমি এই ফোল্ডারটা শেয়ার করতে চাই, আমার ডিসি মেশিনের সি ড্রাইভের মধ্যে আসলাম, শেয়ার আইটি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পরে শেয়ারিং, শেয়ারিংয়ের মধ্যে থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এখানে যাব, যাওয়ার পর পারমিশনে যাব, পারমিশনে যেয়ে আমার এই যে এভরিওয়ানটা এটাকে রিমুভ করে দেবো, রিমুভ করার পর অ্যাডে যাব, অ্যাডে যেয়ে আমি এখানে দিলাম মনে করেন যে আইটি গ্রুপ লিখি, আইটি গ্রুপ, GROU গ্রুপ দিলাম, চেক নাও দেই, চেক নাও দিলে দেখেন চলে আসলো আইটি গ্রুপ। দেন আমি ওকেতে ক্লিক করলাম, করার পর দেখেন এই যে আইটি গ্রুপের মধ্যে আমার যে ইউজারগুলো আছে এই যে আইটি গ্রুপ এটা চলে আসলো। আসার পরে আমি কী করলাম, শুধু রিড না, আমি একটু চেঞ্জ পাস চেঞ্জও দিয়ে দিলাম, যে সে চেঞ্জও করতে পারবে, ডিলিট করতে পারবে, বাট ফুল কন্ট্রোল পাবে না। তো এটা সিলেক্ট করলাম, দেখেন ইজিলি কিন্তু আমার একটা গ্রুপকে যখন আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি, তখন এই গ্রুপের আন্ডারে যতগুলো ইউজার থাকবে ততগুলো ইউজারের এগেনস্টে কিন্তু আপনার এই অ্যাপ্লাই হবে। তো অ্যাপ্লাই ওকে দিলাম। তো এই পলিসিটা কিন্তু সবার জন্য অ্যাপ্লাই, মানে এই আইটি শেয়ারের যে আইটি ডিপার্টমেন্টের যে কজন আছেন তাদের জন্য অ্যাপ্লাই হলো। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন যাই আমার সার্ভার ওয়ানের মধ্যে, সার্ভার ওয়ানের মধ্যে আমি লগ ইন করি, কানেক্ট। অবশ্যই ভিউয়ার্স আপনারা ভিউ ফুল স্ক্রিন দিয়েই নেবেন, আমি বারবার বলি আপনাদের, কন্ট্রোল অল্টার এন্ড। দেওয়ার পরে দেখেন আইটি ওয়ান দিয়ে অলরেডি লগ ইন আছে। তো আমি কী করবো, আইটি ওয়ান দিয়ে এখন লগ ইন করবো না, আমি প্রথমত লগ ইন করবো হলো যে আমার এইচআর ওয়ান নামে যে ইউজারটা আছে তার মাধ্যমে। তো আমি কী করি, এইচআর ওয়ানে যাই, এইচআর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। দেখেন লগ ইন করলাম। তো লগ ইন করার পরে ভিউয়ার্স আমি এখানে যাব, এখানে যেয়ে আমি উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে আরে চাপ দিব, দেওয়ার পর দুইটা ব্যাক স্ল্যাশ দিব, দেওয়ার পরে আমি আমার ডিসি মেশিনের নাম দিচ্ছি ডিসি, ডিসি দেওয়ার পর আমি এন্টার দিই, এন্টার দিলে দেখবেন যে আমার ডিসি মেশিনের মধ্যে ঢুকবে, অত ঢুকলো। দেখেন ঢোকার পরে দেখেন এখানে আইটি শেয়ার নামে কিন্তু ফোল্ডারটা দেখা, বাট আপনারা কি মনে হয় যে আমি এইটা অ্যাক্সেস করতে পারবো, কারণ আমি কিন্তু এইচআর ওয়ান দিয়ে লগ ইন করেছি, এইচআর ওয়ান দিয়ে যেহেতু লগ ইন করেছি সেহেতু এই ফোল্ডারে অ্যাক্সেস করার কথা না। তো আমি দেখি ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করলে দেখেন দেখাচ্ছে কি উইন্ডোজ ক্যান নট অ্যাক্সেস ডিসি শেয়ার, দেখেন বলতেছে কি ইউ ডু নট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস ডিসি আইটি শেয়ার, ক্যান নট ইউ নেটওয়ার্ক কন্ট্যাক্ট ইউর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর টু রিকোয়েস্ট অ্যাক্সেস, মানে এই অ্যাক্সেস করার জন্য বলতেছে কি আপনি যদি এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করতে হবে। তো দেখেন আমি কিন্তু এইটাকে অ্যাক্সেস করতে পারছি না। তো এখন যদি আমি এইটাকে আমি কেটে দিই, কেটে দিয়ে আমি মনে করেন যে লগ আউট করি, লগ আউট করে আমার ইউজার ওয়ান দিয়ে আইটি ওয়ান দিয়ে আমি লগ ইন করি, দেখি আইটি ওয়ান দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি কি না।
দেন আমি এখানে যাবো হলো আইটি ওয়ানে যে আমি এখানে দেখি আইটি ওয়ান দিয়ে লগ ইন করি। এখন আমি ইয়াতে যাই আমার ডিসি মেশিনে, ডিসি দেন এন্টার দেই। এন্টার দেওয়ার পরে আমি এখন এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। দেখেন আমি কিন্তু এই ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পারছি। ইভেন আমি চাইলে এখান থেকে এখানে কিছু ফোল্ডার আমি একটা একটা মনে করেন যে টেক্সট ফাইল ক্রিয়েট করি। দেখেন আমার টেক্সট ফাইল কিন্তু ক্রিয়েট হচ্ছে। যদি আমি আইটি টু দিয়েও লগ ইন করি তাহলেও কিন্তু আমি এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবো। বাট এই আইটি ডিপার্টমেন্টে যারা আছেন তারা ছাড়া এই ফোল্ডারটা কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করতে পারছে না। দেখেন ইজিলি, খুব ইজিলি। আর দেখেন সিম্পল একটা আমি জাস্ট সিম্পল একটা পলিসি অ্যাড করেছি গ্রুপটার সাথে, কিছুই দিনই। দেখেন আমি এখন ডিসি মেশিনে আসলাম। ডিসি মেশিনে আসার পর শেয়ারের মধ্যে যাই। শেয়ারের মধ্যে গেলে যে আমার আইটি ওয়ান থেকে যে আমি যে ফাইলগুলো ক্রিয়েট করেছি সেই ফাইলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আমি কিছুই করিনি, জাস্ট আমি একটা গ্রুপ পলিসি অ্যাড করেছি, আর কিছু করিনি। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার গ্রুপের কাজ কী, গ্রুপটা কেন ক্রিয়েট। গ্রুপটা কিন্তু আমরা ইজিলি ক্রিয়েট করতে পারি, কারণ হলো আমার একের অধিক ইউজার থাকলে তাদেরকে একটা মনে করেন যে একটা গ্রুপের আন্ডারে নিয়ে এসে ইজিলি একটা রোল অ্যাপ্লাই করে দিতে পারি, যে এই রোলটা কাজ করবে। যে কোনো সিকিউরিটি পলিসি হোক, যে কোনো একটা পলিসি আমি তার কিন্তু এগেনস্টে আমি অ্যাড করে দিতে পারি। তো এই ছিল আজকে গ্রুপের কাজ, গ্রুপ অ্যাডের কাজ, আর কীভাবে শেয়ার করবেন সেটাও দেখিয়ে দিলাম। তো আজকের লেকচার এ পর্যন্তই। আমার 10 নম্বর লেকচার দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে 10 নম্বর লেকচারে। তো আল্লাহ হাফেজ।